আমার বাড়ির গাছে ধনে পাতা, এই ধনে পাতাকে আমি এখন তো শেষ হয়ে যাবে শীত চলে গেলে, তাই আমি এইগুলোকে কেটে সারা বছরের জন্য আমি ফ্রিজে প্রিজার্ভ করে রেখে দেব। আমি এই ধনে পাতাগুলোকে তৈরি করে রেডি করে আমি প্রিজার্ভ করে ফ্রিজে রেখে দেব, যাতে আমি সারা বছর খেতে পারি। এখনই যা পাওয়া যায়, এরপরে তো আর ধনে পাতা পাওয়া যাবে না। আর এই গন্ধ বাড়ির গাছের, আমি এগুলোকে কেটে নিচ্ছি। পাতাগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে, আমি সুন্দর করে ধুয়ে এটাকে একটু জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি এই ধনে পাতাটা আপনারা সারা বছর ব্যবহার করতে পারবেন। এই শীতকালেই ধনে পাতা পাওয়া যায়, এবং এই ধনে পাতা যদি এখন আপনারা প্রিজার্ভ করে রাখেন তাহলে আপনারা সারা বছর খেতে পারবেন সেই জন্য। এবং এই ধনে পাতা বিভিন্ন ফুচকা হোক, বিভিন্ন রান্নায় হোক আপনারা ব্যবহার করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এটা সারা বছরের জন্য প্রিজার্ভ করে রাখি। এই ধনে পাতাগুলোকে আমি একটু ঠান্ডা জলে আমি এর মধ্যে বরফের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। আমি এই ধনে পাতাগুলোটা দিয়ে দিচ্ছি। এই ধনে পাতার যে সবুজ রং, এটা থাকার জন্যই আমি এই বরফ জলে এই বরফ দিচ্ছি। আমি এটা কিছুক্ষণ 5 মিনিট মতো একটু ভিজিয়ে রাখবো। এই 5 মিনিট মতো ভেজানো হয়ে গেছে, এবার আমি এটাকে এই বরফ জল থেকে তুলে নিচ্ছি। এটা আমি কিছুক্ষণের জন্য জল ঝরাতে দিচ্ছি। আমি জল ঝরিয়ে নিয়েছি, এবার আমি এগুলোকে এই ধনে পাতাকে কুচি কুচি করে কেটে নেব। এভাবে আমি পুরোটাই ঝিরি ঝিরি করে কেটে নেব। ধনে পাতাগুলো কুচি কুচি হয়ে গেছে আমার কাটা, আবার আমি এগুলোকে একটা থালার মধ্যে ন্যাকড়ার উপরে ছড়িয়ে দিচ্ছি। আমি কিন্তু এই ধনে পাতা রোদে দেব না, এটা হালকাভাবে ঘরে হাওয়া পাখাতে হোক বা একটু তাপ যেখানে আসে সেখানে দিয়ে এটাকে 3-4 দিন শুকিয়ে নেব। হালকা হালকা করে এর গায়ে যে জলটা আছে মুছে নেব। এইভাবে মুছে নেওয়ার পরে আমি 4-5 দিন ঘরেই পাখা চালিয়ে বা যেখানে একটু তাপ আসে সেখানে দিয়ে শুকিয়ে নেব, রোদ্রে দেব না, তাহলে এর সবুজ অংশ নষ্ট হবে। ধনে পাতাগুলোকে আমি 4-5 দিন ঢাকা দিয়ে শুকিয়ে রেখেছিলাম, এবার আমি এগুলোকে একটা প্লাস্টিকের মধ্যে ভরে
ভিজে রেখে দেব। রেখে দেব ডিপ ফ্রিজে রেখে দেব। রান্নায় হোক যে কোনো ফুচকা হোক কিছুতে আমি এটা ব্যবহার করব। এটাকে আমি একটা গার্ডার মেরেই রাখব। এবার আমি আস্তে আস্তে চেপে হাওয়াটা বের করে দেব দিয়ে ভালো করে এয়ার টাইট করে আমি এটাকে কাস্ট কাটারটা লাগিয়ে দেবো।